কাপড় বেঁধে দাঁড়িয়েছি প্রতিবাদ করছি অন্যান্য রাজনৈতিক দলগুলো কোথায় আজকে দেশের যুব সমাজ কোথায় ছাত্র সমাজ কোথায় আজকে দেশ ধ্বংস হয়ে যাচ্ছে বাংলাদেশকে ভারতের হাতে তুলে দিচ্ছে সরকার ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য এদেশের যুব সমাজ এদেশের তরুণ সমাজ তারা আজকে প্রতিবাদ করছে না তারা আজকে প্রতিরোধ গড়ে তুলছে না এরকম দেশ আমরা কি চেয়েছিলাম এদেশের যুব সমাজকে ওই নেশার মধ্যে মুক্ত রাখা হয়েছে এদেশের যুব সমাজকে ওই যে বিভিন্ন ব্লগার টিকটকার এরকম কাজে তাদেরকে ব্যস্ত রাখা হয়েছে এদেশের যুব সমাজকে শেখ হাসিনা ধ্বংস করতে চায় এবং সেক্ষেত্রে সফল হয়েছে আজকে যুব সমাজ তরুণ সমাজ যেভাবে প্রতিবাদ প্রতিরোধ করার কথা ছিল সেভাবে তারা প্রতিবাদ প্রতিরোধ করছে না কিন্তু তাই বলে কি আমরা যারা কতিপয় যুবক রয়েছি আমরা যারা আন্দোলন সংগ্রাম করে উঠে এসেছি আমরা কি চুপ থাকতে পারি বন্ধুগণ আজকে বিবেকের তাড়নার জায়গা থেকে গতকাল সারা রাত আমাদের ঘুমাইনি গতকাল আমরা যা দেখেছি একজন সুস্থ স্বাভাবিক মানুষ দেশের গণতন্ত্র ধ্বংস হয়ে যাচ্ছে সে কি ঘুমাতে পারে গতকাল আমরা ঘুমাতে পারি নাই আওয়ামী লীগ আমাদের সাথে নাটক করেছে সেই নাটক বাধ্য হয়ে আমাদেরকে উপভোগ করতে হয়েছে এরকম নাটক তো আমরা উপভোগ করতে চাই না আমরা সংগ্রাম করতে চাই লড়াই করতে চাই এবং সেই লড়াইয়ের মাধ্যমে আওয়ামী লীগের পতন নিশ্চিত করতে চাই দেশের সমস্ত রাজনৈতিক শক্তিকে বলবো ভয় পাবেন না আওয়ামী লীগের কাজই হলো আমাদেরকে ভয় দেখানো আমরা যদি ভয় পেয়ে চুপ হয়ে যাই তাহলে তারা সফল সুতরাং ভয় পাওয়া যাবে না আজকে আমাদেরকে প্রতিবাদ করতে হবে সেনাবাহিনীকে মাঠে নামানো হয়েছিল দেখেন সেনাবাহিনীকে কিভাবে একটি বিতর্কিত নির্বাচনে তাদেরকে ব্যবহার করা হলো পুলিশ বাহিনী আজকে দেখেন এই পুলিশ বাহিনী আর পুলিশ বাহিনীতে নাই আজকে তারা কিভাবে শেখ হাসিনাকে ক্ষমতায় এক রাখা যায় একটি অঙ্গ সংগঠনের ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে আজকে র‍্যাব বলেন আজকে বিজিবি বলেন যাদের সীমান্ত পাহারা দেওয়ার কথা জনগণের নিরাপত্তা দেওয়ার কথা সেই প্রশাসন কিভাবে এই বাটপাটারার নির্বাচনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করা যায় সেই ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছিল আজকে আমরা এই ধরনের প্রশাসন চাই না আজকে আমরা এই ধরনের পুলিশ চাই না এই ধরনের র‍্যাব চাই না আমরা চাই জনগণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা ওই ভোট চুরি করে যারা জনগণকে দমন পীড়ন করে যারা অন্যায় করে অপরাধ করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমন হবে যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে কিন্তু কি হচ্ছে হচ্ছে উল্টোটা আজকে ভিন্ন মতের মানুষকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দমন করছে আজকে ভিন্ন মতের মানুষকে কারাগারে নিক্ষেপ করছে আজকের কারাগারে যাই গেলে বিএনপি সহ সমস্ত বিরোধী দলের 30,000 আজকে নেতা কর্মীকে কারাগারে বন্দী করে রাখা হয়েছে এখন নৌকা তার বিরোধী দল হলো স্বতন্ত্র যারা পাশ করেছে তারা এ হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা আজকে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে শেখ হাসিনা নির্বাচনে পাঠিয়েছে আজকে হাবিবুল আল কমিশন একটি নির্লজ্জ বেহায়া কমিশন এক সময় বলে 28% ভোট পড়েছে একটু পরেই বলে না 40% ভোট পড়েছে আওয়ামী লীগের পরিকল্পনা ছিল 70% কিন্তু সেটি হয়নি কারণ জনগণ ভোট কেন্দ্রে যায়নি কালকে আমরা দেখলাম 14 সালে ভোট কেন্দ্রে জনগণ যায়নি কুত্তা বিড়াল ঘোরাঘুরি করেছে গতকাল আমরা দেখেছি এই কুত্তা বিড়ালের সাথে ভেড়ার পাল ঘোরাঘুরি করেছে ঠিক